আলাইকুম বিয়ার্স আব্দুল্লাহ ইনকিউবেটর পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে একটি ইনকিউবেটর দেখাবো যারা আমাদের কাছে এর আগে ডিম পাওয়া আমাদের কাছে অটো আপনার একশো ডিমের মেশিন গুলো পাইতেন তো অনেকে আমাদের কমেন্ট করছেন যে ভাই আমাদের এর থেকে একটু বড় করে দেন তো সেক্ষেত্রে আমি যারা চাচ্ছেন যে এর একটু বড় যেমন দেড়শো ডিম পর্যন্ত দিতে পারবেন এরকম একটি ইনকিউবেটর আমি আজকে দেখাবো ইনকিউবেটোটিতে আপনি যে কোনো হাঁস মুরগি টাটকি তিতি কোয়েল সকল ডিম থেকে বাচ্চা ফুটাতে পারবেন আপনার খামারের যে কোনো পশু পাখির থেকে তো আমি যে মেশিনটি দেখাবো মেশিনটির দামটি খুবই কমে পাবেন কিন্তু তার আগে আমি মেশিনটি দেখাই আপনারা মেশিনটির ব্যবহারবিধি আগে জানেন তারপরে মেশিনটি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমার সামনেই আছে যে মেশিনটি এটা হচ্ছে হাইডে খুবই কম এবং বক্সটা প্লাস্টিকের খুব মজবুত একটি বক্স এবং তাপমাত্রা ধরন ক্ষমতা অনেক ভালো আপনার যদি বিদ্যুৎ চলেও যায় তাহলে আপনি এই মেশিনটা দুই তিন ঘন্টা অনায়াসে অফ রাখলেও তাপমাত্রা ধরে রাখতে পারবে আর এই মেশিনটার একটা ভালো দিক হচ্ছে আপনার দীর্ঘদিন টেকসই হবে কারণ এটা প্লাস্টিক বড়ি ভাঙা ফাটার কোনো সম্ভাবনা নাই তো সেক্ষেত্রে আপনারা অনায়াসে এটা ব্যবহার করতে পারবেন মেশিনটির দুইটি পাল্লা থাকবে আপনার এই পাশে একটা পাল্লা আছে অর্ধেক আপনি উঠাতে পারবেন আবার চাইলে এ পাশে আর একটা আছে আপনি যে কোনো দুই পাশেই কাজ করতে পারবেন আবার চাইলে ফুল আপনি এই পাল্লাটা উঠায় ফেলতে পারবেন এখন আমি যদি দেখাই মেশিনটির ভিতরে আগে দেখাই এখানে আপনারা কিছু ফলস ডিম এগুলা প্লাস্টিকের ডিম দিয়ে আমি দেখাচ্ছি আপনাদের এখানে ডিমগুলো বসাতে হয় এরকম এটাকে সেমি অটোমেশিং বলা হয় ডিম হাতে ঘুরিয়ে দিতে হয় প্রতিদিন দুই থেকে তিনবার আপনাদের ডিমগুলোকে এক পাশে এক নাম্বার এক পাশে দুই নাম্বার দিয়ে এরকম আমি যেভাবে বসাইছি আরো সুন্দরভাবে সারি সারি করে বসাবেন তো এখন যদি আমি এক নাম্বার দিই যেমন সকালে এক নাম্বার আবার দুপুরে এক দুই নাম্বার আবার রাতে ঘুমানোর আগে এক নাম্বার এই কাজ করতে হয় শুধু ডিমটা ঘুরানোর কাজ তিনবার মুরগি হলে আপনার এই ডিমটাকে ঘোরাতে হয় 18 দিন হাঁস হলে 25 দিন কোয়েল হলে 19 দিন ঘোরাতে হয় এই নিয়মে আপনি ডিমগুলো ঘুরিয়ে দিলেই হবে আর কোনো কাজ করতে হয় না মেশিং ভি তো অটোমেটিক তাপমাত্রা কন্ট্রোল করার জন্য আমরা 60 ওয়াটের গরমকালে দুটো 60 ওয়াটের লাইট থাকবে এই একটা এই একটা আর শীতকালে কেউ ব্যবার যখন করবেন তখন 100 ওয়াটের দুটো লাইট দিবেন দুই পাশে আর এখানে দুটো ফ্যান থাকবে সবদিকে তাপটা একুরেট ভাবে ছড়িয়ে দেওয়ার জন্য এখানে মেশিনটিতে অটোমেটিক তাপমাত্রা হয়ে গেলে লাইটটি বন্ধ হয়ে যাবে আবার যখন তাপমাত্রা কমে আসবে লাইটটি অটোমেটিক জ্বলবে ভিতরে থাকতেছে একটি সেন্সর যার মাধ্যমে কাজ করে থাকে এটা হচ্ছে টেম্পারেচার সেন্সর ভিতরে আরেকটি সেন্সর আছে হিউমিডিটি সেন্সর একটি তাপমাত্রা তাপমাত্রার পাশাপাশি হিউমিডিটি পরিমাপ করার জন্য আপনার সেন্সর থাকে এবং মিটার থাকে যদি হিউমিডিটি আপনারা কখনো কম পান তাহলে একটা বাটিতে পানি দিয়ে দিতে হয় মেশিন এর ভিতরে এবং এই টিতে আপনারা তাপমাত্রা কন্ট্রোলার জন্য পাচ্ছেন এস টিসি এক হাজার মডেলের কন্ট্রোলার যার তাপমাত্রা রিডিং খুব ভালো আসবে এই কন্ট্রোলারটার তাপমাত্রা যখন সাঁত্রিশ পয়েন্ট সাত হবে লাইটগুলো বন্ধ হয়ে যাবে আবার যখন তিন পয়েন্ট কমে আসবে লাইটগুলো আবার জ্বলবে এবং হিউমিডিটিটা এখানে দেখা যাচ্ছে আপনার এটা যখন পঞ্চান্নর বেশি থাকে তাহলে পানি দিতে হয় না আঠারো দিন পর্যন্ত জুতি পঞ্চান্নর বেশি থাকে পানি দিতে হয় না জুতি পঞ্চান্নর কম থাকে তাহলে আঠারো দিনের মধ্যে যদি পঞ্চান্ন কম থাকে পানি দিয়ে দিবেন একটা বাটিতে আর এই মেশিনটিতে আপনার তাপমাত্রা অটো কাজ করে শুধু হিউমিডিটির জন্য পানিটা প্রয়োজন বা না এটা দেখবেন আর শেষের আপনার তিন দিন যেমন মুরগির আঠারো দিন পরে হাঁসের পঁচিশ দিন পরে কয়লার আঠারো দিন পরে মানে শেষের তিন দিনে আপনার ডিম আর ঘোরানো দরকার হয় না তখন আপনারা পানির বাটিটাকে অবশ্যই দিতে হবে তখন হিউমিডিটি যাই থাকুক একটা বাটিতে দিয়ে রাখতে হবে এটা হচ্ছে কাজ একটা 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 বা বা দুইটা বাটিতে পানি দিয়ে দিবেন দিলেন দিলেন কিন্তু শেষের বেলায় দুইটা বা একটা দিবেন তাতে হবে কি হিউমিডিটিটা বাড়বে ডিমের ফার্টিলিটি ভালো পাবেন বাচ্চা ভালো ফুটবে আরেকটি কাজ আছে সেটা হচ্ছে অনেকেই করেন না আসলে ডিম বসানোর সাত দিন পরে প্রত্যেকটা ডিমের চোখা যে উপরের সাইড টা থাকে এখানে লাইট মেরে অন্ধকারে দেখতে হয় কোন ডিমে বোরন আছে যেটা বোরন থাকবে ওই ডিমগুলো রাখবেন যেটা থাকবে না ওগুলো বের করে ফেলবেন হলে যেগুলো না থাকে আপনার অন্য মেরে সম্ভাবনা থাকে তো সাত দিন পরে ডিম চেক দিতে হয় তাহলে এই মেশিনটি যে যাবতীয় কাজগুলো আপনারা পাচ্ছেন আমাদের মাধ্যমে সম্পূর্ণ অটোমেটিক সিস্টেমে শুধু ডিমটাকে হাতে ঘুরিয়ে দিতে হবে এবং মেশিনটি তাপ ধারণ ক্ষমতা খুব ভালো কারেন্ট চলে গেলে আপনারা চাইলে এই মেশিনটা দুই তিন ঘন্টা অফ রাখতে পারেন আর মেশিনটা চলে সম্পূর্ণ এসি ভোল্টে কারেন্টে চলবে আর চাইলে যদি কারেন্ট গেলে কেউ ব্যবহার করতে চান আপনাদের যদি নিজস্ব আইপিএস থাকে আইপিএস এ ব্যবহার করতে পারেন কিন্তু বাংলাদেশের কারেন্ট আল্লাহ রহমত এখন মোটামুটি ভালোই সার্ভিস আছে সেক্ষেত্রে দুই তিন ঘন্টা আমি আশা করি এরকম বিদ্যুৎ সমস্যা হয় না তো সেক্ষেত্রে ব্যাকআপ আপনার মেশিনটি বন্ধ রাখতে পারেন তো দেড়শোটি দিতে পারবেন মুরগির ডিম দেশি মুরগির ডিম যদি কেউ একটু বড় আকারের ডিম দিয়ে থাকেন তাহলে হয়তো কিছুটা কম ধরতে পারে এই হচ্ছে এই মেশিনটার বৈশিষ্ট্য আর মেশিনটা ব্যবহার করার জন্য আমরা একটি ইউজার ম্যানুয়াল আপনাদেরকে দিয়ে দিব যে কত দিনে ডিম ফুটে কত তাপমাত্রা কত হিউমিডিটি কখন রাখতে হয় এবং ডিম ফোটার পরে বাচ্চা বুডিং করার জন্য এটার জন্য একটা ইউজার ম্যানুয়াল সাথে দিয়ে দিব এবং এই মেশিনটির প্রয়োজনে সব কিছুই আমরা দিয়ে দিচ্ছি আশা করি আপনাদের কোনো কিছুই কিনতে হবে না তো মেশিনটি আমরা সেট করে দেওয়ার পরে আপনাদের সার্ভিস দেওয়ার জন্য আমরা এক বছর থাকব আপনাদের ফ্রি সার্ভিস দিব আর আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আপনারা সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে যোগাযোগ করতে পারবেন যে কোনো সমস্যার ক্ষেত্রে আর এই মেশিনটি আমাদের কাছ থেকে দেড়শো ডিমের মেশিনটি কেউ নিতে চাইলে আমাদের নাম্বার দেখে ফোন করে বলতে হবে দেড়শো ডিমের ইনকিউবেটরটি সেমি অটো আর আমাদের কাছ থেকে বর্তমান ভিডিও দেখে যদি কেউ অর্ডার করেন তাহলে এই মেশিনটি নিতে পারবেন মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকায় এই মেশিনটি নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিতে পারবো পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন এই নিশ্চয়তা দিচ্ছে আপনি যখন পণ্য হাতে পাবেন তখন টাকা দিতে পারবেন আর মেশিনটি আপনার যখন ঢাকার বাইরে নেবেন তখন দুইশো পঞ্চাশ টাকা ডেলিভারি ভাড়া আসবে ঢাকার ভিতরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি ভাড়া আসবে ঢাকার বাইরে তিন দিনে পাবেন ঢাকার ভিতরে একদিন পরেই পাবেন এছাড়া আমি মনে করি এই মেশিনটি আমার অনুপাতে সার্ভিস খুবই ভালো পাওয়া যায় কারণ ব্যবহারের ক্ষেত্রে এই মেশিনটি এবং তাপমাত্রার ধারণ ক্ষমতা হিসেবে খুব ভালো সার্ভিস দিচ্ছে চাইলে আমাদের নাম্বারটি ভিডিওতে থাকবে তারপর আমি বলে দিচ্ছি আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল জিরো সিক্স টু ডাবল নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এছাড়াও আমাদের ভিডিওর ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইট আছে আব্দুল্লাহ ইনকিউবেটর ডট কম লিখে যদি গুগলে সার্চ করেন তাহলে আমাদের ওয়েবসাইট থেকেও সরাসরি অর্ডার করতে পারবেন আর এছাড়া তো আমাদের ইমু হোয়াটসঅ্যাপেও এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন বা নাম্বারে কল দিতে পারেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম